নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। কদমতলার ICDS এর অধীন জালাইবাড়ি 2 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেলপারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। গর্ভবতী মহিলা ও শিশুদের সঠিক পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না, এ বিষয়ে তদন্তে দাবি করছেন গ্রামবাসীরা। কদমতলা ICDS এর অধীন দক্ষিণ জালাইবাড়ি 2 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে। অভিযোগে বলা হয়েছে, 2 নং দক্ষিণ জালাইবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী খাদিজা বেগম ও হেলপার রোহিণী নাথ মিলে দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে শিশু খাদ্যে ব্যাপক দুর্নীতি সংগঠিত করছেন। অনিয়মিতভাবে শিশু খাদ্য বিতরণ করেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে বুধবার স্থানীয় সাংবাদিকরা ছুটে যান ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেখানে গিয়ে কেন্দ্রের কর্মী খাদিজা বেগম ও হেলপার রোহিণী নাথ সহ এই কেন্দ্রে পড়ুয়াদের দেখতে পান। তখন কেন্দ্রের হেলপার রোহিণী নাথকে শিশু খাদ্য বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মাথাপিছু 160 গ্রাম এবং বাচ্চাদের জন্য মাথাপিছু 110 গ্রাম হিসেবে প্রতিদিন 60 থেকে 65 জনকে দেওয়া হয়। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নিজের অসুবিধার দরুন মাঝে মধ্যে আসতে পারেন না তিনি। এদিকে এ বিষয়ে কেন্দ্রের কর্মী খাদিজা বেগমকে জিজ্ঞাসা করলে তিনি জানান, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 180 গ্রাম এবং বাচ্চাদের জন্য 120 গ্রাম করে প্রতিদিন 81 জন শিশুকে খাদ্য দেওয়া হয়। এদিকে এদিন 7 কেজি পরিমাণে শিশু খাদ্য রান্না করা হয়েছে বলে জানিয়েছেন হেলপার রোহিণী নাথ। অপরদিকে 8 থেকে 9 কেজি পরিমাণে রান্না করা হয়েছে বলে জানান কর্মী খাদিজা বেগম। তবে যে হাড়িতে রান্না করা হয়েছে তাতে 4 কেজি হবে বলে অনুমান করা গেছে। এখন আশ্চর্যের বিষয় হলো, একই কেন্দ্রে কর্মী ও হেলপারের কথায় কোনো মিল নেই। এদিকে গত মঙ্গলবার ভারত বন্ধের দিনে ওই কেন্দ্রের হেলপার রোহিণী নাথ অনুপস্থিত ছিলেন। তবে CL ছাড়া তিনি কিভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন অভিভাবকরা। মানে গতকালকে তো তাই নাইছে না, আপনি মুখে কইলে আর গর্ভবতী মারার জন্য আর ছোট ছোট বাচ্চাদের জন্য ১১০ গ্রাম এখন এই কেন্দ্র থেকে গর্ভবতী মহিলা ও বাচ্চারা কতটুকু খাদ্য পাচ্ছে এ নিয়ে সন্দিহান গ্রামবাসীরা। তারা এ বিষয়ে উপযুক্ত তদন্ত দাবি উত্থাপন করেছেন। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে 86 বোতল বিলিতি মদ উদ্ধার করলো মনু থানার পুলিশ। জানা যায় যার বাজার মূল্য আনুমানিক 20,000 টাকা। বিলিতি মদ সহ আটক এক। ঘটনা মনু থানাধীন রাবার বাগান সংলগ্ন এলাকায়। গোপন খবরে মনু থানার পুলিশ TR01K0413 নম্বরের মারুতি অল্টো গাড়ি আটক করে গাড়িতে 86 বোতল বিলিতি মদ সহ গাড়ির চালক মহানন্দ মণ্ডলকে আটক করে। মহানন্দ মণ্ডলের পিতা গৌরাঙ্গ মণ্ডল, তার বাড়ি নালকাটায়, যার আনুমানিক বাজার মূল্য 20,000 টাকা বলে জানায় পুলিশ। গাড়িটি 82 মাইল থেকে আম্বাসার দিকে যাচ্ছিল বলে খবর। ১০টা সাড়ে ১০টার দিকে আমাদের কাছে একটা চিঠি ইনফরমেশন ছিল যে একটা গাড়ি দিয়া
ওই দোকানে যে ডিরেকশনাল গুলো শিখা ফরেন লিগার নিয়ে আসছে এরকম সময় আমরা এই ইনফরমেশনটা পাইয়া এক সুপারের কাছে ওভার দিকে আমরা দাঁড়াইছি এবং এটা আসার সাথে সাথে আমরা ড্রাইভারে ধরছি এবং ড্রাইভারকে ফাঁস করে সেটা প্রায় আনুমানিক ছিয়াশি বোতল ফরেন লিগার পাইছি এবং তার আনুমানিক মূল্য ২০০০ টাকার মতন। মনু প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চারজন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। তাদের সকলের বাড়ি নদিয়ার কৃষ্ণনগর এলাকায়। সোমবার তাদের আদালতে পাঠালে তিন দিনের জন্য তাদের পুলিশ রিমান্ডে নেয় বাগদা থানার পুলিশ। বাগদায় একাধিক ডাকাতির দায়ে গ্রেপ্তার চার ডাকাত। চার ডাকাতকে নিয়ে পুনর্নির্মাণ করলো বাগদা থানার পুলিশ। গত দুর্গাপূজার আগে থেকে বাগদার সিন্দ্রানী, চরমন্ডল, উত্তর কুলুবেরিয়ার পরপর ডাকাতি হয়। বাগদা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। সূত্র মারফত খবর পেয়ে সোমবার বাদল বিশ্বাস, সত্য মন্ডল, রহিম তরফদার, প্রহ্লাদ মন্ডল নামে চারজনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। এই চারজনের সকলের বাড়ি নদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায়। সোমবার চার ডাকাতকে মহকুমা আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ এবং তিন দিনের পুলিশ হেফাজতে নেয় বাগদা থানা। মোবাইলে সূত্র ধরে ওই ডাকাত দলকে জিজ্ঞাসাবাদ করার পরে ওই চার দুষ্কৃতী স্বীকার করে বাগদার সমস্ত ডাকাতির সঙ্গে তারা যুক্ত ছিল। আজ চারজন ডাকাত দলকে নিয়ে বাগদা থানার ওসি অসীম পালের নেতৃত্বে বাগদার উত্তর কুলুবেরিয়া, বাগদার সিন্দ্রানীতে ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করল বাগদা থানার পুলিশ। কজনকে ধরেছে? চারজন। এই চারজনই ছিল কি? চারজন ঘরে ছিল। হ্যাঁ, চারজন ছিল। কতদিন আগে ডাকাতি হয়েছিল? ডাকাতি হয়েছে তো আড়াই মাস। কি কি নিয়ে গেছিল আপনার? ধন্যবাদ এবং আমাদের সহযোগিতা করার জন্য পুলিশকে খুবই ভালো আমাদের প্রশাসন এরকম পড়াই দরকার। কলকাতা থেকে অর্ঘমাইতি রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে বনদপ্তর এবং চুরাইবাড়ি থানা যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে বারো চাকার লরি থেকে উদ্ধার করল বিপুল পরিমাণ সেগুন কাঠ। জানা যায় আটককৃত কাঠের মূল্য আনুমানিক ১.৫ লক্ষ টাকা। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলা বনদপ্তরের আধিকারিক ডক্টর নরেশবাবু ও চুরাইবাড়ি থানার সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে চুরাইবাড়ি এলাকায় হানা দিয়ে AS-24C-2852 বারো চাকার লরি করে রাজ্যের বহু মূল্যবান সেগুন গাছ বহিরাজ্যে পাচারের সময় হাতে নাতে আটক করেন উত্তর জেলা বনদপ্তরের আধিকারিক ডক্টর নরেশবাবু। ৮০ স্কোয়ার ফুট সেগুনের কাঠ সহ বারো চাকার লরি আটক করা গেলেও কাউকে আটক করা যায়নি। অভিযানের আঁচ পেয়ে গাড়ি রাস্তায় ফেলে পালিয়ে যায় চালক। এই সেগুন কাঠের বাজার মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা। ডিএফও ডক্টর নরেশবাবু জানান, রাতে এই অভিযান চার জায়গায় চলে। রাত ১.৩০ থেকে এই অভিযানে নামেন তারা। অভিযান চলাকালীন তাদের কাজ সফল যাতে না হয় তাই দুজন তাদের পিছন পিছন ধাওয়া করছিল রাতে। তাদেরও আটক করা হয়। বর্তমানে তাদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পানিসাগর থানায় রাখা হয়েছে। রাজ্যের মূল্যবান বনজ সম্পদ রক্ষা করতে প্রতিদিন তারা অভিযান চালাচ্ছেন। আগে ছোট ছোট গাড়ি করে রাজ্যের বাইরে এই মূল্যবান গাছ পাচার হতো, কিন্তু এই প্রথম নতুন কায়দায় বারো চাকার লরি করে পাচার হচ্ছে বলে জানান ডিএফও। प्रेजेंटली ड्राई सीजन है। ड्राई सीजन में थोड़ा इलिसिट फील्डिंग सब ज़्यादा हो गया है, तो हम नाइट पेट्रोलिंग का डिफरेंट जगह पे, किस जगह पे वल्नरेबल एरियाज है उस सब जगह पे हम लोग नाइट पेट्रोलिंग का इंटेंसिटी बढ़ा दिया। उसी का बेसिस से कल बहुत दो तीन जगह पे हमको इन्फॉर्मेशन था कोई गाड़ी, मतलब हमारा त्रिपुरा का टीक टिम्बर, इलिसिटी टीक टिम्बर चुराईबारी रिजर्व फॉरेस्ट है, मतलब फिल हुआ है, उसको लेके आसाम जाएगा करके हम लोग रात दो पार्टी दो जगह पे करके उस गाड़ी को हम डिटेन सीज किया है। वो असम का बारह चक्कर का, मतलब बारह चक्कर का गाड़ी है, बहुत बड़ा गाड़ी है। उसमें हम लोगों को मिला है अराउंड 38 लाख फाइल्स था। उसका टोटल क्यूबिक मीटर सीएफटी में अराउंड 80 सीएफटी, उसको टोटल दाम अराउंड ₹1,00,000-₹1,50,000 तक दाम है टीक का। ये मतलब हम लोग पूरा रात को चार टीम करके हम डिवाइड हुआ था, एंटायर बालुकचरा, जूरी
और दामचरा सब जगह पे हम लोग बैठा था। हमारा पीछे भी बहुत सारा इन लोगों का इन्फॉर्मर भी हुआ था। कल रात को हम दो इन्फॉर्मर का भी डिटेन करवा के पुलिस पानीसागर पुलिस थाने में दिया था बालुकचरा में। और इस ये गाड़ी एक्चुअली हम लोगों के पास इन्फॉर्मेशन था, ये गाड़ी और एक पहले भी ऐसा काम किया है। इतना बड़ा गाड़ी कभी भी मतलब ये इलीगल टिम्बर स्मगलिंग नहीं करता है। पहले बार इतना बड़ा गाड़ी इलीगल टिम्बर के लिए यूज़ किया है। ये तो इन हम लोगों का मिसगाइड करने के लिए, इतना बड़ा गाड़ी में टिम्बर नहीं होता है करके, छोटा छोटा गाड़ी ही पहले होता था। अभी ये तो सबसे पहले बार इतना मतलब 12 चक्का का गाड़ी इलीगल टीक टिम्बर स्मगलिंग के लिए, वो भी चुराईवारी एरिया में इन्वॉल्व हुआ था। लोग इसको सीज करके हमारा कस्टडी में अभी है, उसको ऑफेंस रिपोर्ट सब ड्रा किया है, उसको अभी फर्दर इन्वेस्टिगेशन किस जगह से ये माल काटा हुआ है, किस रिजर्व फॉरेस्ट ये टिक काटा हुआ है, उसको इन्वेस्टिगेशन हम लोग हमारा धर्मनगर सब डिविजनल फॉरेस्ट ऑफिसर उसको इन्वेस्टिगेशन कर रहा है। इसके साथ एक ड्राइवर हम लोग कब हम लोगों को देखा था, ये गाड़ी के साथ वाला भाग गया। अभी उधर आसपास में कोई आदमी भी नहीं मिला था हमारा साथ। हमारा स्टाफ थोड़ा कम था, इसलिए हम चुराईबारी पुलिस स्टाफ को भी इन्वॉल्व किया था रात में, मतलब हम एसपी साहब को भी इन्फॉर्म करके ये पूरा जॉइंट ऑपरेशन भी किया है। धर्मनगर থেকে বিকাশ ভট্টাচার্য রিপোর্ট নিউজ বাংলা। এই যে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা হজের ও টুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে, মেইন রোড কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter. আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার থেকে ধর্মনগরের দেওয়ানপাশায় শুরু হলো 3 দিন ব্যাপী উত্তর জেলা ভিত্তিক আদর্শ যুব মেলা এবং প্রদর্শনী। এর উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। 3 দিন ব্যাপী উত্তর জেলা ভিত্তিক আদর্শ যুব মেলা এবং প্রদর্শনী শুরু হলো ধর্মনগর দেওয়ানপাশায়। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিয়তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পিন্টু দেবনাথ প্রমুখ। জেলাভিত্তিক এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরায় মানুষের সামনে তুলে ধরে বাঁচিয়ে রাখা। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকছে ধামাইল, আলপনা, আঞ্চলিক সঙ্গীত প্রতিযোগিতা ইত্যাদি। মূলত 3 মহকুমা কাঞ্চনপুর, পানিসাগর ও ধর্মনগরের শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান। পাশাপাশি এই মেলায় 18টি স্টল বসেছে। মহিলা কমিশনের পক্ষ থেকে সবাইকে, ছোটদেরকে আমার প্রাণভরা ভালোবাসা এবং বড়দেরকে সশ্রদ্ধ নমস্কার। আজকের এই অনুষ্ঠানের একটা বিশেষত্ব হলো যে আমাদের যুব, আমরা কি বলি, যুব আইকন, এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করি, কিন্তু সত্যিকার অর্থে স্বামী বিবেকানন্দ হচ্ছেন প্রকৃত যুব আইকন। কারণ এত এত বছর পরেও স্বামী বিবেকানন্দ নামটি শুনলেই যুব সমাজে যে একটা মানসিক একটা মন্থন হয়, মানসিক আন্দোলন আন্দোলিত হয় মনের মধ্যে, সেটা কিন্তু
একমাত্র স্বামী বিবেকানন্দের নাম শুনলেই আমাদের মানসিকতার মধ্যে এটা তৈরি হয়। এবং এই আদর্শ সংঘ যে সিদ্ধান্ত নিয়েছে, এইবার প্রথম বছর তাদের এই অনুষ্ঠান, এই মেলার আয়োজন, সেটা সত্যি খুব সুন্দর একটা চিন্তা ভাবনা। কারণ কি, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালিত হয়, কিন্তু আদর্শ সংঘ যেভাবে একটি যুব মেলার মাধ্যমে স্বামী বিবেকানন্দকে স্মরণ করার একটা চিন্তাধারা গ্রহণ করেছে, সেটা সত্যি খুব খুব ভালো একটা প্রয়াস তাদের। এবং যেহেতু এটা প্রথম বছরের মেলা, সেই জন্য হয়তো বা টুকটাক কিছু সমস্যা এই বছর থাকবে, কিন্তু আমি আশা রাখছি এবং এটাই স্বাভাবিক যে পরের বছর এই মেলার চাকচিক্য আরো অনেক বেশি হবে। এবং শুধু উত্তর ত্রিপুরা নয়, আমার ধারণা যে সারা রাজ্যে এই মেলার ছড়িয়ে পড়বে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। শিশুদের সৃজন শক্তির মাধ্যমে মানসিক বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার ধর্মনগরে উদ্বোধন হলো আর্ট প্যালেসের। এই আর্ট প্যালেসের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখক প্রলয়েন্দু চক্রবর্তী। ধর্মনগর আর্ট প্যালেসের উদ্যোগে শিশুর সাবলীল বিকাশ, সৃজন শক্তি, সৃজন শক্তির মাধ্যমে মানসিক বিকাশের লক্ষ্যে আর্ট প্যালেসের উদ্বোধন হলো বৃহস্পতিবার। উদ্বোধন করেন চিত্রশিল্পী ও লেখক প্রলয়েন্দু চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সুজিত চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী, ধর্মনগর পুরসভার কাউন্সিলর নবনীতা আচার্য, আর্ট প্যালেসের পক্ষে শ্রাবণী সরকার প্রমুখ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সংস্থার উদ্যোগে আগামী দিনে ছোট ছোট শিশুরা লেখাপড়ার পাশাপাশি ভালো শিল্পী তৈরি হবে বলে মত ব্যক্ত করেন সকলে। দুটো রকম পদ্ধতি আছে। বড়রা যারা, আমরা বড় যারা ম্যাচিউর, একেবারে কথায় কথায় নকল করি আমাদের যে ছবি আঁকাটা, আর ছোটদের ছবি আঁকার মধ্যে অসংখ্য মানে দিন রাতের ফারাক। প্রথাগত শিক্ষায় যেমন শূন্য থেকে কুম্ভটাকে ভরানো হয়, অর্থাৎ কুম্ভটা শূন্য, আস্তে আস্তে তাকে অক্ষর জ্ঞান তারপর দেওয়া হয়। কিন্তু চাইল্ড আর্ট শিশু শিক্ষার শিল্পের ক্ষেত্রে ভরা কুম্ভ, কুম্ভটা ভরা থাকে, শুধু নাড়াচাড়াটা করতে একটু উৎসাহ, একটু সহযোগিতা, একটু এগিয়ে দেওয়া। এই জায়গাটার মধ্যে কোনো ধরনের নেতিবাচক বিষয়টা নেই। ব্যায়াম শেখানো হতো আর খেলাধুলা, এগুলো বলা হতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আর আজকে এগুলোকে বলা হয় কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সিলেবাসের মধ্যে ঢুকে গেছে। কেন? কারণ শিক্ষার উন্নতি হয়েছে। বিভিন্ন শিক্ষা কমিশন বসেছে, তারা দেখেছে শিশুদের কিভাবে শিক্ষিত করতে হয়, কিভাবে তাদের মানসিক বিকাশ ঘটাতে হয়। আসলে ছাত্রছাত্রীদের পড়ার ক্লাসের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের আর্টের স্কুলের যে বিষয়গুলো থাকে, মানে আর্টের সঙ্গে পড়ার বিষয়গুলো কীভাবে আরও ভালো করতে লাগে, ওই দিকে সঙ্গতি রেখে বাচ্চাদের সৃজনশীল মন তৈরি করা, ওদের সৌন্দর্য জ্ঞান বৃদ্ধি করা, এই সমস্ত সব বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমাদের আজকের এই আর্ট প্যালেসের উদ্বোধন আমরা করেছি। এখানে যারা অতিথিরা আছেন ওনাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ওনারা আগামীত আমাদের পাশে থাকবেন এবং সবার সহযোগিতা আমরা কামনা করছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।